গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু এমএইস এডুকেশন ল্যাব আমি গত রাতে একটি ভিডিও আপলোড করেছিলাম দু হাজার পনেরো সালের ফাঁস হয়ে যাওয়া কোয়েশ্চেন যেটি আমি দুটো দুটি সাবজেক্ট আপলোড করেছিলাম অর্থাৎ বাংলা এবং পরিবেশ এবং সেটি ছিল প্রিন্ট আউট এবং লেখাগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না এবং অনেকে আমার কাছে ডিম্যান্ড করেছে যে আমি যেন তাদের কাছে ফুল পিডিএফ ফাইলটা যদি পৌঁছে দিতে পারি তাহলে খুব ভালো হয় এই সব কিছু মাথায় রেখেই আমি সেম টপিক্সের উপরে আরেকটি ভিডিও তৈরি করছি যেখানে আমি টোটাল কোশ্চেনটি ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর এখানে আমি টোটাল কোশ্চেনটা একবার দেখানোর চেষ্টা করবো জাস্ট কুইকলি কিন্তু বাকি কাজটা তোমরা ভিডিও লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে কোয়েশ্চেন পেপারটি এবং এটি করার উদ্দেশ্য আমি আগেও বলেছি যে যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের প্রিপারেশানটা ঠিক প্রিপারেশানের অগ্রগতি কেমন হচ্ছে এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে কোন পোশানগুলো একদম বাদ দেওয়া যাবে না এবং ডিটেলসে পড়তে হবে সেই সুবিধার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি তাই সকলের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করে শেয়ার করে দেবে নিজেদের ফেসবুক হোয়াটসঅ্যাপ এই গ্রুপে এবং যত বন্ধু আছে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে এটাই অনুরোধ থাকলো এবং ভিডিওটিকে দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকানটা আছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে নোটিফিকেশানটা সরাসরি তোমরা মোবাইলে পেয়ে যাও এবং যখন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে আলোচনা করব যাতে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখো এটা একেবারে ফ্রন্ট পেজ এইভাবেই তোমরা কোশ্চেনটা পাবে তারপরে এখানে তোমাদের যাবতীয় ইনফরমেশান লিখতে হবে আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি বাকিটা তোমরা তো কোয়েশনটা ডাউনলোড করেই নেবে সতেরো এমই মতন লাগবে তো ওই জন্য আমি একটু স্পিডেই দেখাচ্ছি দেখো এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই এটা তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ডিটেলসে কিন্তু আর কিছু বলার নেই এখান থেকে তোমরা দেখে নেবে এখানে তারপরে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো দরকার নেই একদম দরকার নেই হিন্দি উর্দু এইসব ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজগুলো আছে আমি বলেছিলাম যে বাংলা কোশ্চেনটা একটু কঠিন হয়েছিল ব্যাকরণের কোশ্চেনটা একটু খুব টাফ ছিল কিন্তু অন্যান্য পরিবেশের কোশ্চেনটাও মোটামুটি ছিল কিন্তু পরবর্তীকালে যখন দেখবি অঙ্কের কোশ্চেন সেটা কিন্তু যথেষ্ট লেন্ডিজ আছে একটু পরেই দেখতে পাবে দেখো এখানে কিন্তু ইংরাজি শুরু হচ্ছে এই একত্রিশ নম্বর কোশ্চেন থেকে দেখো একত্রিশ নম্বর কোশ্চেন কিন্তু একত্রিশ বত্রিশ এই দুটো কোশ্চেনে কিন্তু এরর ডিটেকশান করতে হবে অর্থাৎ কোথায় ভুল আছে সেন্টেন্সে সেটা কিন্তু বার করতে হবে চারটে অপশান আছে যে অপশানে ভুল থাকবে সেটা বার করতে হবে এবং যদি না ভুল থাকে তাহলে একেবারে অপশান ডি অর্থাৎ নো এরর হবে এইখানে তারপরে দেখো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই তিনটে তিনটে কিন্তু সিরোনিমস অর্থাৎ সমার্থক শব্দ বার করতে হবে আর ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এটা কিন্তু অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ আর দেখো উনচল্লিশ চল্লিশ এটা কিন্তু পুলুরাল ফর্ম অর্থাৎ বহু বচনটা বার করতে হবে তারপরে মার্ক কারেক্টলি লিখি দেয় অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ভ তাহলে ভার্ভের এখানে কারেক্ট ফর্ম বসাতে হবে সঠিক ফর্মটা এখানে বসাতে হবে একচল্লিশ বিয়াল্লিশ আর তেতাল্লিশে কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড বলা যেতে পারে কিছু क्वेश्चन কঠিন আছে বাট কিছু কোশ্চেন সহজে আছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ইংরাজিটা মার্ক দ্য কারেক্ট স্পেলিং দেখো এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওখানে স্পেলিংটা সঠিকভাবে নির্ণয় করতে হবে আর ছেচল্লিশে কী আছে ছেচল্লিশ সাতচল্লিশ এখানে কিন্তু জেন্ডার এই ছেচল্লিশ সাতচল্লিশ এইগুলো কিন্তু ক্লাস থ্রির বইতে আছে আবার আটচল্লিশ এটা এখানে প্রি বার করতে লিখতেও হবে এখানে প্রি আটচল্লিশ উনপঞ্চাশে তারপরে নেক্সট আমরা দেখে নিই কী আছে হুম পঞ্চাশ থেকে চুয়ান্নটি কিন্তু একটা প্যাসেজ আছে এই পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন টোটালি প্যাসেজের ওপরে বেস্ট করে কোশ্চেন আছে আর সাতান্ন ছাপ্পান্ন ক্ষেত্রে এবং তার আগে পঞ্চান্নর ক্ষেত্রে কিন্তু স্পেলিং টেস্ট আছে অর্থাৎ সঠিক বানানটা বেছে নিতে হবে আর সাতান্নর ক্ষেত্রে কিন্তু সেই একই অর্থাৎ কোনটা ভুল সেটা বার করতে হবে কোন সেন্টেন্সে কোথায় ভুল আছে এরর কারেকশন আর আটান্ন এখানে কোন পশু যেখানে থাকে সেই থাকার জায়গাটার নাম এখানে পিক পিকের থাকার জায়গার নাম কি আবার ল্যাম্প উনষাটে আছে ল্যাম্প যে সাউন্ড করে সেটাকে কি বলা হয় এটা কিন্তু এই দুটোও কিন্তু ক্লাস থ্রির বইতে আছে আবার ষাট নম্বরে বলা হয়েছে যে পুনরাল ফর্ম বার করতে এটা কিন্তু ম্যাক্সিমাম ইংরাজি যেই কোশ্চেনগুলো আছে এখানে এটা কিন্তু থ্রি ফোর বই থেকে বেশ কয়েকটা কোশ্চেন এখানে আছে দিয়েছে এখানে এবারে দেখো এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগু কোশ্চেন মোটামুটি সহজের দিকে কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমামটা কে কোন তত্ত্ব আবিষ্কার করেছিল কোন দার্শনিক কী বলেছিল কোন তত্ত্ব আবিষ্কার করেছিল এই ধরনের কোশ্চেনটাই বেশি আছে বিভিন্ন রকম তত্ত্বের উপরে যেমন আমেরিকার মনস্তত্ব ইএল থন্ডাইকে নিম্নলিখিত কোন তত্ত্বের প্রবক্তা যেটা বললাম তত্ত্বের উপরে বেশি কোশ্চেন আছে তারপরে বাষট্টি নম্বরে দেখো শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীরা চিৎকার কমানোর বা নিয়ন্ত্রণ করার জন্য সব থেকে উপযুক্ত পদ্ধতিটি কী আবার তেষট্টিতে আছে মনোবিদদের মতে প্রান্তীয় বাল্যকালে শিশুদের কাছে প্রধান হলো তাদের চারটি অপশন দেওয়া আছে যেটা সঠিক হবে সেটা বেছে নিতে হবে আবার যদি বলি পঁয়ষট্টি শিশুদের উচ্চারণ ত্রুটি উচ্চারণ ত্রুটির উপরে চারটি অপশান সঠিক উত্তরটি বেছে নিতে হবে কার মতে শিক্ষা হলো এমন একটি বুদ্ধি যা অভিজ্ঞতা এমনকি জীবনেও পুনর্মিলন ঘটায় জীবনেরও পুনর্মিলন ঘটায় পুনর্নির্মাণ ঘটায় তাহলে বললাম কিছু উক্তি আছে কিছু তত্ত্বের প্রবক্তা কারা সেই ধরনের কোশ্চেন এখানে বেশি এসছে এখানে দেখো একটা উম আটষট্টি নম্বর কোশ্চেন এখানে একটা তত্ত্ব আছে আবার ঊনসত্তরেও বুদ্ধাঙ্ক কে প্রথম আবিষ্কার করেন ব্যবহার করেন তাহলে কে ব্যবহার করেন কে আবিষ্কার করেন কে কে কোন তত্ত্বর প্রবর্তন করেন এই ধরনের কোশ্চেন কিন্তু এখানে আমরা বেশি দেখছি দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন এই যে বিভিন্ন রকম টার্ম এগুলো কিন্তু মোটেই ছাড়াই যাবে না এগুলো একবার যদি রিডিং পড়া হয় ভালো করে তাহলে কিন্তু এই সব কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা সম্ভব হবে কিছু কোশ্চেন হয়তো পারা নাও যেতে পারে কঠিন দিলে দেখো বাহাত্তরের কিন্তু ভিটামিন থেকে কোশ্চেন দিয়েছে এটা কিন্তু পরিবেশের কোশ্চেন এখানে ঢুকিয়ে দিয়েছে আমি বলে রাখি আমার কিন্তু পরিবেশের ভিডিওটি রেডি হয়ে আছে এইসব সব তথ্য এখানে যা কোশ্চেন আছে এই তথ্যগুলো অবশ্যই সেই ভিডিওটির ভিতরে আছে সেটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব তারপরে দেখো তিয়াত্তর নম্বরটাও কিন্তু রিকেট অর্থাৎ একটা রোগ সম্পর্কে এটা কিন্তু পরিবেশের চুয়াত্তর নম্বরটাও পরিবেশের এইভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে তেমন কিছু বলার নেই যেহেতু তোমরা এই কোশ্চেনটা আপলোড করছো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সুতরাং আমি ডিটেলসে বলছিলাম জাস্ট দেখিয়ে যাচ্ছি একবার দেখো আটাত্তর নম্বর কোশ্চেনের যে কোহলবার্গ বললো তার মধ্যে বাল্যকাল তাহলে বিভিন্ন মতামত বিভিন্ন তত্ত্ব এইগুলো দিয়েই তো দিচ্ছে কোশ্চেনগুলো এ দেখো একটা প্রবক্তা দিয়েছে সামাজিক জ্ঞানমূলক শিখনের প্রবক্তা যেটা বললাম মনোবিদ্যা এইভাবে দেখো আর একটা প্রবক্তা দিয়েছে দেখো তিরাশিতে সহযোগিতামূলক শিক্ষণের প্রবক্তা তো এইগুলো একেবারে মুখস্থ রাখতে হবে ছাড়লে চলবে না এখানে বেশি কিছু কোয়েশ্চেন আছে এবার দেখো যেটা মেন বলার সেটা হলো এই ম্যাথস ম্যাথস কিন্তু যথেষ্ট দিয়ে এবং টাফ দিয়েছিল এটা একটা চিন্তার বিষয় দু হাজার ষোলোর যে সহজ কোয়েশ্চেন বলছিলাম সেখানেও বেশ কিছু অঙ্ক টাফ ছিল লেন্দি ছিল প্রাইমারিতে কিন্তু লেন্দি অঙ্ক দিচ্ছে মানে একটু ক্যালকুলেশন বেশি হবে এরকম বিশেষ করে নাম্বার সিস্টেমে কিন্তু যদি প্র্যাকটিস করা হয় এবং সঠিকভাবে যদি ট্রিক্স জানা হয় সেই অঙ্কগুলো কিন্তু সহজে করা যায় বাট সেটা জানতে হবে আমি নাম্বার সিস্টেমের উপরে একটা ভিডিও আপলোড করা আছে অলরেডি সেখানে মাত্র আমি দশটা অঙ্ক দিয়ে আপলোড করেছি বেশি অঙ্ক দিই আপাতত তো সেই ভিডিওটি দেখে নিতে পারো কীভাবে সঠিক ট্রিক্সের মাধ্যমে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো করা যায় যদি দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো প্রথমে দেখো পাটিগণিতের অঙ্ক পাটিগণিতের অঙ্ক এখানে আছে যথেষ্ট লেন্দি অঙ্ক কতগুলি ইনফরমেশন আছে দেখো একবার এখনো অভিনম্বর বিরানব্বই অঙ্ক নম্বর অঙ্ক কিন্তু ঘড়ি ঘড়ির অঙ্ক দিয়েছে দেখো চুরানব্বই থেকে নাম্বার সিস্টেম শুরু হচ্ছে তিরানব্বই থেকে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সব নাম্বার সিস্টেম আবার এখানে কিন্তু জ্যামিতির একটা বড়ো অপোশনের জ্যামিতি এখানে ঢুকে দিয়েছে স্ট্যান্ডার্ড জ্যামিতি দেখো আটানব্বই তারপরে দেখো নিরানব্বই একশো একশো এক একশো দুই সব জ্যামিতি একশো তিন একশো চার প্রচুর জ্যামিতি দিয়েছে দেখো একশো পাঁচেরটা আবার নাম্বার সিস্টেম তাহলে নাম্বার সিস্টেম জ্যামিতি একেবারে ভরিয়ে দিয়েছিল দেখো একটা মোটামুটি পরিমিতির অঙ্ক একশো ছয় একশো সতেরো পরিমিতির অঙ্ক কিন্তু একশো এর আবার পাটিগণিতের অঙ্ক একশো এও কিন্তু এটা মোটামুটি পাটিগণিতও বলতে পারো পরিমিতও বলতে পারো ঠিক একশো দশের ক্ষেত্রেও একই ব্যাপার আর একশো এগারো বারো এগুলো কিন্তু সরল করা এগুলো কিন্তু সব নাম্বার সিস্টেমের অঙ্ক দেখে বড় মনে হচ্ছে না জানলে বড়ো হিসাবেই করতে হবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু সঠিক ঠিক জানলে কিন্তু ছোট আকারের হয়ে যাবে অঙ্কগুলো একশো চোদ্দো পনেরো সব নাম্বার সিস্টেম একশো ষোলো জ্যামিতি একশো সতেরো জ্যামিতি আঠেরো উনিশ নাম্বার সিস্টেম কুড়িটাও নাম্বার সিস্টেম সবগুলোই নাম্বার সিস্টেম আর জ্যামিতে পুরো ভরে ভরিয়ে দিয়েছে পুরো একেবারে এবার এখানে পরিবেশ দেখো আমি যে পরিবেশের আগের ভিডিওটি দিয়ে আপলোড করেছিলাম এই পেজটা ছিল না সেখানে তো এখানেও কিছু কোয়েশ্চেন আছে যেমন এই এনপিকে এটা তো সারের নাম তো কোশ্চেনটা কি বলছে না কৃষি জমিতে চাষ করার সময় সার প্রয়োগ করলে কোন কোন মৌলের চাহিদা পূরণ হয় তারপর দেখো নিচে কোনটি বিলুপ্ত প্রায় মাছ এখানে প্রাণী সম্পর্কে দিলো এটা সার সম্পর্কে দিলো এখানে আমার নিষ্ক্রিয় গ্যাস কোনটি গ্যাস সম্পর্কে দিল এইভাবে ভিটামিন ভিটামিন থেকে তো বেশ কয়েকখানাই কোশ্চেন দিলো এখানে চার পাঁচটার বেশি কোশ্চেন দিয়েছে আর এই এখানে রোগের কিছু রোগ রোগ সম্পর্কে জানতে হবে এমন কোশ্চেন দিয়েছে এবার নেক্সট পেজে যেটা আছে সেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি ঠিক এই জায়গা থেকে একশো তিরিশ নম্বর কোশ্চেন থেকে তো বন্ধু এই গেলো টোটাল কোশ্চেন কোশ্চেনটি ডাউনলোড করে দেখে নাও তোমাদের প্রিপারেশানটা ঠিক কোন জায়গায় আছে এবং কোথায় খামতি আছে সেই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করো আমিও চেষ্টা করছি কিছু কিছু ভিডিও আপলোড করে যাতে সামান্য সাহায্য করতে পারি এখানেই ভিডিওটি শেষ করছি তবে শেষে বলে রাখি ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশানটা যাতে তোমাদের মোবাইলে যাই সেই ব্যবস্থাটি করবে এই বলে আমি ভিডিওটি এখানেই কমপ্লিট করছি ধন্যবাদ